আজকে আমরা চলে এসেছি আরও একটি নতুন আপডেট একটি ম্যাজিক নিয়ে। তো এই ম্যাজিকটি আপনারা মঞ্চ পারফর্মে করতে পারবেন খুবই সুন্দরভাবে, এমনই একটি ম্যাজিক আমি এখন আপনাদেরকে দেখাতে যাচ্ছি, সঙ্গে থাকবেন শিখাতেও যাচ্ছি। হ্যাঁ সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। হ্যাঁ সুপ্রিয় দর্শকবৃন্দ, তাহলে আর কথা নয়, আমরা চলে যাচ্ছি সেই ম্যাজিকের ভুবনে। অর্থাৎ আমার কাছে একটা টিউব আছে, আর এই টিউবে আমার তিন কালারের তিনটা রুমাল রাখা আছে। যেমন একটা লাল রুমাল রাখা আছে এখানে, এই যে একটা রুমাল একটু খুলে দেখাই, লাল রঙের একটা রুমাল। আমি আবারও এটাকে ভাঁজ করলাম। আচ্ছা এখানে রাখি, আর তারপর আরো একটা রুমালের ভিতর থেকে বের করে নেই, সেটা হচ্ছে এটা হলুদ, আর একটা আছে সেটা হচ্ছে পেটি কালার বা ব্লু কালার বলে এটা, এখানে রাখি টিউবটা। এখন এই রুমালগুলো একটু দেখাই দিচ্ছি, এটাও রুমাল আছে, মাস করে ছোট করে ফেলছি আমি, এটাও হলুদ কালারটাও এই ভাঁজ করলাম, এই করলাম রুমাল, আরো ছোট করে ফেললাম। এখন আমি কি করব, এই হলুদটা মাঝখানে দিয়ে দিচ্ছি রুমালটাই, তারপর এটা এখানে দিয়ে দিচ্ছি, আর যে লাল রুমালটা ছিল এই এটা আমরা দিয়ে দিয়ে দিলাম। এখন আমার কাছে তিন কালারের তিনটা রুমাল এই টিউবটার ভিতরে আমি ঢুকিয়ে রেখেছি, আপনাদের চোখের সামনে একটা ম্যাজিক করে দেব। এই তিন কালারের তিনটা রুমাল এর ভিতরে আছে, তো আমার ম্যাজিকটা হচ্ছে এইভাবে, 1, 2, 3। এই ম্যাজিক করার সাথে সাথে আমি এই তিন কালারের তিনটা রুমাল আপনাদের চোখের সামনে এইভাবে টেনে বের করলাম। এখন আমি যে ম্যাজিকটি করতে যাচ্ছি, ম্যাজিকটি হচ্ছে 1, 2, 3, এই তিন কালারের তিনটা পড়িস না ভাই, এই তিন কালারের তিনটা রুমাল দিয়ে হয়ে গেল একটা ছাতা। এই যে সুন্দর একটা ছাতা হয়ে গেল, এটা আপনারা মঞ্চ পারফর্মে খুবই সুন্দর করে দেখাতে পারবেন। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, আর কথা না বলে চলুন না আমরা এই ম্যাজিকটি শিখে আসি। হ্যাঁ সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা এই ম্যাজিকটি শিখবেন, শেখার পরে এই ইনস্ট্রুমেন্ট যদি আপনারা তৈরি না করতে পারেন, তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন দিলে আমরা এই পণ্যটা দিতে পারবো আপনাদেরকে। হ্যাঁ সুপ্রিয় দর্শকবৃন্দ, তাহলে আর কথা নয়, আমরা চলে যাচ্ছি এই ম্যাজিকটির টিউটোরিয়ালসে। আমরা যে এখানে তিনটা রুমাল ব্যবহার করেছি, এই যে তিন কালারের তিনটা রুমাল কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি, এই যেমন এটা হচ্ছে আপনার ব্লু কালার তাই না, এই ব্লু কালার, আর এর নিচেরটা হচ্ছে লাল কালার, এই আর মাঝখানেটা কিন্তু হলুদ কালার। প্রত্যেকটা বের করে একদম ঝাঁকি দিয়ে দেখিয়ে দেবে পাবলিকের, যখন আপনারা পাবলিক প্লেসে থাকবেন অর্থাৎ বড় প্রোগ্রামে থাকবেন, মঞ্চ প্রোগ্রামে করবেন, তখন ঝাঁকি দিয়ে রুমালটাকে বড় করে বের করে দেখিয়ে দিতে পারবেন, ঠিক আছে। তারপর যখন আপনি এভাবে দেখালেন দর্শককে, 1, 2, 3, এই শুধুমাত্র একটা ঘুর দেবেন নিজের বুকের দিকে, এটা ঘুরে বুকের দিকে চলে আসবে, এই আসলে এই ধরলেন আপনি মঞ্চ, এই আপনার চারিপাশে লোক থাক কোনো ব্যাপার না, আপনি ভাবছেন যে পিছনে সমস্যা না, এটা আপনার বডি কন্ট্রোল থাকলো, বডি বরাবর থাকলো, ছাতাটা এভাবে বের করবেন, এই যে এই এই ছাতাটা বেরিয়ে আসলো, এই যে কী হলো ছাতাটা বেরিয়ে আসলো। তারপর এটা টেবিলের উপরে
বা কোথায় ভাবে রেখে দিবেন, এই দিলেন, ঠিক আছে। দিয়ে আপনি কি করবেন, দেওয়ার পরে যে কাজ সেটা করে নিবেন, ছাতাটা খুলবেন ঠাস করে এভাবে দর্শকের সামনে খুলে এভাবে খুলবেন, এই যে এই ছাতাটা খুলে দেখাবেন যে যে তিনটা কালারের রুমাল দিয়ে আমি ম্যাজিক করেছি সেই তিন কালারের একটা ছাতা এখানে তৈরি হয়ে গেছে। হু হ্যাঁ, সুপ্রিয় দর্শকবৃন্দ, অনেক সহজ। এবং এই পাশে সেই তিন কালার তিনটা রুমাল কিন্তু রয়ে গেছে, এর মাঝখানে একটা পার্টিশান রয়েছে। এই পার্টিশানের কারণে দেখা যাচ্ছে না এই রুমালগুলো। এই রুমালগুলো এভাবে আপনার বডির আপডালে থাকবে, বা আপনি যে টেবিলে রাখবেন মঞ্চ ব্যাকগ্রাউন্ডের দিকে এভাবে থাকবে।